মোৰ বন্ধু ৰুদ্ৰজিত মজুমদাৰ খুব দক্ষতাৰে আৰু মৰমেৰে বনোৱা এখন ছবি এটি নক্ষত্ৰ। খুবেই ভাল ছবি, খুব ধুনীয়া ছবি। মই ভাবোঁ আপুনি চাব লাগে। ছবিখন ৰিলিজ হ'ব অক্টোবৰ মাহৰ 6 তাৰিখে। ছবিখন আপুনি কিয় চাব লাগে? মই ভাবোঁ ছবিখন আপুনি এইকাৰণেই চাব লাগে কাৰণ ইয়াত আপুনি সব ধরনের বস্তু পাব। আপনি হাসিব, আপনার খং উঠিব, আপনি কান্দিব, আপনি চিন্তা করব, আর সেইটাই আটাইতকৈ ডাঙর কথা। এই বুল ছবিখন আপনার চিন্তা করবলৈ বাধ্য করব। এনেকুৱা এটা কথা যেটো আমার সামাজিক ব্যবস্থাত আজি যেটো চলি আছে, আজি নহয় আজি বহু দিনের পরে চলি থাকা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ৰুদ্ৰজিত মজুমদাৰে এই চিনেমাখন বনাইছে। আৰু গতিকে এনে খুব এটা ভাল মেছেজ, ধুনীয়া ষ্টৰী টেলিঙেৰে তেওঁ আমাক দেখুৱাইছে আৰু সেইটো কাৰণে আপুনি চাব লাগে, খুব ভাল পাব। গতিকে মনত ৰাখিব, অহা অক্টোবৰ মাহৰ 6 তাৰিখে আপোনাৰ ওচৰৰ চিনেমা হলত ৰুদ্ৰজিত মজুমদাৰৰ এখন ধুনীয়া ছবি এটি নক্ষত্ৰ চাব।